সাধারণত যারা ব্যাংকে ডিপোজিট করে প্রত্যেক মাসে প্রফিট নিতে চান তাদের জন্য প্রফিট পেয়েবল ডিপোজিট, এটা 9%-এ রিসেন্ট কয়েকদিন আগে কিন্তু চেঞ্জ করা হয়েছে, প্রফিট রেট 10%, এবং পেনশন ডিপোজিট স্কিম 10 নম্বরে, এবং এটারও কিন্তু 10%, আর 2024-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু এগুলা চেঞ্জ হয়েছে। স্ক্রিনে এই মুহূর্তে লক্ষণীয়, আপনি এটা ডিপোজিটটা 3 বছরের জন্য করতে পারেন, 1 লক্ষের গুণিতক যে কোনো পরিমাণ। স্ক্রিনে আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, 1 লক্ষে প্রত্যেক মাসে কিন্তু 833.33 পাবেন, যেহেতু 10% ইন্টারেস্ট, এবং 2 লাখে প্রত্যেক মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যায়ক্রমে প্রতি মাসে মাসে 1666.66, আর 5 লাখে প্রত্যেক মাসে 4,166.65, এবং 7 লাখে প্রত্যেক মাসে 5,833.31, এবং 10 লাখে প্রত্যেক মাসে 8,333.3। ঠিক তেমনিভাবে আপনি 2 বছরে গিয়ে কিন্তু দেখা যাবে যে এইখান থেকে পর্যায়ক্রমে আপনি প্রত্যেক মাসে 833 এইরকম করে পাবেন, আর 3 বছরে গিয়েও কিন্তু প্রত্যেক মাসে এইরকম করে আপনি পাবেন, আর প্রতি লাখে কিন্তু 3 বছর পর্যন্ত যদি রাখেন তাহলে 29,999-এর মতো আপনি প্রফিট পাবেন সর্বমোট, আর 2 বছরের জন্য রাখলে অলমোস্ট 19,999, আর 1 বছরের জন্য রাখলে 9,999-এর মতো পাওয়া যাবে। যদি আপনি ডিপোজিটটা করতে চান তাহলে কি পরিমাণ ট্যাক্স কাটবে সেটা স্ক্রিনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেখানে 1 লক্ষে প্রত্যেক মাসে যেহেতু 833.33, সেখান থেকে 83.83 কাটার পর হাতে 750, এবং 2 মাসে গিয়েও কিন্তু প্রত্যেক মাসে এটা পাবেন, 2 বছরে গিয়ে এবং 750, আর 3 বছরে গিয়ে 750 এরকম পাবেন। ম্যাথ পড়তে আগে যদি ভাঙান, আপনি 5, 6, 7, 8টা কিস্তি নিয়ে ভাঙিয়েছেন 1 বছরের আগে, তাহলে কিন্তু আপনার মূল অর্থ থেকে যেই পরিমাণ আপনি লাভ নিয়েছেন সেগুলো কিন্তু বিয়োগ করে আপনাকে আপনার মূল অর্থটা থেকে কত থাকে সেটা কিন্তু ফেরত দেওয়া হবে। আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রদান না করলে এখানে কিন্তু আপনার 15% ট্যাক্স কাটবে, আমরা 10% দেখিয়েছি। আর সম্ভাব্য মুনাফার হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যেহেতু ইসলামিক ব্যাংকগুলো প্রত্যেক মাসে তাদের প্রফিট রেটগুলো চেঞ্জ করে, আর আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি আল আরাফা ইসলামিক ব্যাংকের যেই মান্থলি ডিপোজিট স্কিম বা PTD বা PDS, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে পারেন। তো এই ডিপোজিটটা করতে কী কী লাগবে ডকুমেন্টেশন? ডিপোজিটটা যদি করতে চান, গ্রাহকের ভোটার আইডি কার্ডের ফটোকপি বা পাসপোর্টের ফটোকপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের 3 সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ সহ 10 লক্ষ পর্যন্ত যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই 3 সার্টিফিকেট রিটার্ন স্লিপ লাগবে না, 10 লক্ষের উপরে গেলে অবশ্যই 3 সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ বাধ্যতামূলক। নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত, 6 নম্বরের দরকার হবে না। অর্থের উৎস প্রমাণ করতে হবে, যদি 10 লক্ষের উপরে আপনি ডিপোজিট করতে চান 10 লক্ষ পর্যন্ত আপনার এই অর্থের উৎস প্রমাণ করতে হবে না। সো আপনাদের সামনে হয়তো বা স্পষ্ট আপনি কীরকম পরিমাণ প্রফিট পেতে পারেন।